সো বন্ধুরা, এখন আমাদের সবার হয়তো জানাও হয়ে গেছে যে আমাদের ঐতিহাসিক পশ্চিমবঙ্গের নাম পরিবর্তন হয়ে হচ্ছে বাংলা। সো বন্ধুরা, অনেকদিন আগে আমাদের বাংলাটি দুভাগে ভাগ হয়েছিল এবং একটা হয়েছিল পূর্ব পাকিস্তান এবং একটা হয়েছিল পশ্চিমবঙ্গ। যেটা পশ্চিমবঙ্গ সেটা ভারতের আন্ডারে ছিল এবং যেটা পূর্ব বাংলা অর্থাৎ পাকিস্তান, পূর্ব পাকিস্তান যেটা পাকিস্তানের আন্ডারে ছিল। তারপর 1971 সালে তারা যুদ্ধ করে পূর্ব পাকিস্তান বাংলাদেশ স্বাধীন একটা রাষ্ট্রে পরিণত হয়। কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ চিরকাল পশ্চিমবঙ্গ হিসেবেই থেকে যায়, মানে পূর্ববঙ্গ পশ্চিমবঙ্গ মানে একটা রিলেশন টাইপের থেকে যায়। সো যাই হোক, অনেকদিন পরে এরকম নাম থাকার পর সরকারিভাবে সিদ্ধান্ত নেওয়া হয় এবং আমাদের পশ্চিমবঙ্গে যে বিধানসভা হয় এবং বিধানসভায় একটা বিল পাস হয় যে আমাদের পশ্চিমবঙ্গের নাম এবার থেকে পরিবর্তন হয়ে বাংলা হবে। সো মানে একটা একদিক থেকে ভাবলে এটা গর্বের দিক, একদিক থেকে ভাবলে এটা খারাপও লাগে। সো যাই হোক, বাংলা একটা নাম পরিবর্তন হয়ে গেল এবং বাংলা একটা মানে ভাষা এবং বাংলা আমাদের দেশের নাম হলো, মানে আমাদের রাজ্যের নাম হলো। আর একদিকে বাংলাদেশ পাশে থাকছে যেটা বাংলাদেশ নাম, আর একটা আমাদের বাংলা। সো বন্ধুরা, মিলেমিশে সে একই ব্যাপার হলো, আমরা বাংলা সবাই একসঙ্গে থাকবো। সো খুব ভালো লাগলো যে বাংলা নাম হয়েছে এবং একদিকে বাংলাদেশ সমস্ত বাংলায় একই থাকবে এবং আমরা বাঙালি, তারাও বাংলাদেশেরাও বাঙালি, আমরা পশ্চিমবঙ্গে যারা থাকি অর্থাৎ বাংলাদেশ যারা থাকি তারাও বাঙালি। সো বন্ধুরা, এটাই বলার ছিল যে আমাদের পশ্চিমবঙ্গের নাম পরিবর্তন এখন বাংলা হচ্ছে এবং এটা আমাদের বিধানসভায় পাশ হয়ে গেছে। পশ্চিমবঙ্গে যে বিধানসভায় সেখানে বিলটা পাশ হয়ে গেছে, এবার শুধু অপেক্ষা যে কেন্দ্রীয় সরকার কী করে। এবং কেন্দ্রীয় সরকার সাধারণত এই ধরনের বিল আটকায় না, কারণ যেগুলোতে রাজ্যের সাধারণত স্বার্থের দিক থাকে, রাজ্যের নিজস্ব স্বার্থের দিক থাকে, সেদিকে কেন্দ্র কোনোদিন আটকায় না। সো কেন্দ্রীয় তো বিলটা অটোমেটিক পাস হয়ে যাওয়া স্বাভাবিক এবং পাস হয়ে যাবে বলে মনে হয় এবং আমাদের পশ্চিমবঙ্গের নাম সহজেই বাংলা হয়ে যাবে। তো বন্ধুরা, আমরা লাস্টে আমি প্রতিটা ভিডিওর বলি যে বাংলা ভাষা জিন্দাবাদ। তো আমাদের বাংলা পশ্চিমবঙ্গের নাম চেঞ্জ হয়ে বাংলা হলো। সো আমার কথাটা মিলে গেলো, সো এটা জোক ছিল। তো বন্ধুরা, আজকে আমরা তিনটে ভিডিও নিয়ে আসবো, এটা একটা হলো এবং একটা অ্যাপ মেকিংয়ের ভিডিও নিয়ে আসবো। বেসিক টিউটোরিয়াল আমি যেটা অনেকদিন আগে বলেছিলাম যে অ্যাপ মেকিং করে টাকা কীভাবে ইনকাম করতে হয়, সো আজকে বেসিক টিউটোরিয়াল নিয়ে আসবো। আর একটা নিয়ে আসবো OPPO F9 Pro যেটা লঞ্চ হয়েছে সে মোবাইলটা সম্পর্কে। তো আমাদের সঙ্গে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। তো বন্ধুরা, আবার একবার বলে দিই, বাংলা ভাষা জিন্দাবাদ।